আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে জালি কুমড়ার পরাগায়ন করা হয়। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা জানেন পরাগায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ফসলের ক্ষেত্রে। পরাগায়ন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা স্বপরাগায়ন আর একটা পরপরাগায়ন। এবং বিভিন্ন মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে, মূলত বাতাসের সাহায্যে, বিভিন্ন কীটপতঙ্গের সাহায্যে ও পরাগায়ন হয়ে থাকে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নিজেরা নিজেরাই জালি কুমড়ার পরাগায়ন করবেন। পরাগায়ন করার ফলে আপনাদের প্রতিটি ফল খুব ভালোভাবে ধরবে এবং ফলে পোকার আক্রমণ খুব কম হবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আমরা জালি কুমড়ার পরাগায়ন করব। এটা অত্যন্ত সহজ একটি পদ্ধতি, আপনারা আমাদের ভিডিওটা দেখে অতি সহজেই এভাবে পরাগায়ন করে নিতে পারেন। তবে মনে রাখবেন, পরাগায়নটা সাধারণত খুব ভোরে করাটা ভালো, এটা আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আমরা পরাগায়ন করব। পরাগায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদেরকে ফুল চিনতে হবে, কোনটি পুরুষ ফুল এবং কোনটি স্ত্রী ফুল। যদি আমরা এটা চিনতে পারি তাহলে অতি সহজেই আমরা পরাগায়ন করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি পুরুষ ফুল, অর্থাৎ যার গোড়ায় ফল নেই ওটা হচ্ছে পুরুষ ফুল। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্ত্রী ফুল, তার গোড়াতে ফল আছে। তার মানে আমরা অতি সহজেই এভাবে পুরুষ এবং স্ত্রী ফুল চিনতে পারি। বন্ধুরা, আপনাদেরকে আমরা এখন দেখাবো জালি কুমড়ার কীভাবে পরাগায়ন করা হয়। আসুন আমরা দেখি। শুরুতে আমাদের চিনতে হবে পুরুষ ফুল এবং বেটি ফুল। যেমন এই যে এটা আমাদের পুরুষ ফুল, এটা কিভাবে চিনবেন পুরুষ ফুল? পুরুষ ফুলের কোনো গোড়া থাকে না, বেটি ফুলের গোড়া থাকে। এই যে এটা বেটি ফুল, এটা পুরুষ ফুল, এই যে পুরুষ ফুলের গোড়া নাই। এই যে আমি ছিললাম, এখন এইটা কড়াটা ভাঙিয়ে দিতে হবে পাতাগুলো। পাতাগুলো ভাঙিয়ে নিয়ে এই আর মাঝখানের জড়িতে স্পর্শ করতে হবে। এটা যেন পুঁতিটাতে লাগে, যদি এক তিন পাশের এক পাশে বাদ যায় তাহলে ঘাঁকা হবে। আর তিরুটাতে সমানভাবে সংযোগ করে দিলে কুমড়াটা গোলগাল হবে এবং সাইজে বড় হবে। একটা পুরুষ ফুল দিয়ে কি একটাই করা যায় না বেশি করা যায়? তিনটা পর্যন্ত করা যায়। তিনটা পর্যন্ত করা যায়? জি। একটা দিয়ে একটা করা ভালো না তিনটা করা ভালো? নিম্নতম দুইটা করা ভালো, একটা দিলে তো কিছু অঙ্কুর থাকি যায়। দুইটা করা ভালো? হ্যাঁ, দুইটা করা ভালো। ফুলের পরিমাণ কম হলে তিনটাও করা যায়। তো বন্ধুরা, আমরা এভাবে অতি সহজেই জালি কুমড়া ফুলের পরাগায়ন করতে পারি। এর ফলে আমাদের ফলন অনেক বেশি হবে এবং ফলে পোকার আক্রমণ অনেক কম হবে। প্রথমে এভাবে ছিঁড়ে নিতে হবে। হ্যাঁ, ছিঁড়ে নিয়ে পাতাগুলো ছিঁড়তে হবে। পাতাগুলো ছিঁড়ে দিতে হবে, জাস্ট ভুরুনটা থাকবে। এটা দিয়ে পরে স্ত্রী ফুলের, এই স্ত্রী ফুলের যে পাপড়িগুলো ফাঁকা করে মাঝখানে লাগাতে হবে। তো হয়ে গেল, অতি সহজেই আমরা এইভাবে পরাগায়ন করে নিতে পারি। আপনারা দেখতে পেলেন
কিভাবে অতি সহজে আমরা জালি কুমড়ার পরাগায়ন করলাম। আপনারাও এভাবে অতি সহজে আপনাদের জালি কুমড়ার পরাগায়ন করিয়ে নিতে পারেন, এর ফলে আপনারা অধিক ফলন পাবেন এবং বেশি লাভবান হবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, সাথে লাইক কমেন্টস করতে ভুলবেন না।